ঝিকরগাছা নামটা আমাদের কাছে অনেক ঐতিহাসিক একটা নাম। এই নাম শুনেছি সর্বপ্রথম আমি 1993 সালে। আপনারা জানেন 1992 সালের 6ই ডিসেম্বর মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, সারা দুনিয়ার মুসলমানরা আহত হয়েছিল, তাদের হৃদয়ের রক্ত ঝরেছিল। কারণ মুসলমানদের 500 বছরের প্রাচীন সেজদাগাহ, নামাজের জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদ, যেটা কালের হাজারো ঝড় ঝাপটা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাবরি মসজিদ, এই বাবরি মসজিদটিকে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক আক্রমণের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, শুধুমাত্র গায়ের জোরে তারা এই বাবরি মসজিদকে শহীদ করে। 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানরা আহত হয়, ক্ষতবিক্ষত হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই বাবরি মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য সারা দুনিয়া থেকে মুসলমানরা দাবি উত্থাপন করে এবং সারা দুনিয়াতেই বিক্ষোভ হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে। সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই। তিনি 1993 সালের 2রা জানুয়ারি ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করেছিলেন যে আমরা অযোধ্যা যাব এবং আমরা বাবরি মসজিদ নির্মাণ করব। 2 জানুয়ারির 2 তারিখ থেকে 2 দিন সফর করে যশোর খুলনা বাস স্ট্যান্ডে এসে আমরা পৌঁছেছিলাম 4 জানুয়ারি মাসের 4 তারিখ সকাল 9টায় যশোরের যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেখান থেকে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ, বিশ্ব মিডিয়ার ভাষ্য মতে 5 লক্ষাধিক মানুষ, নুরানি কাফেলা, ইমানদার তৌহিদি জনতা আল্লাহর ঘর বাবরি মসজিদকে আবার নির্মাণ করার ইমানি জজবা নিয়ে যাত্রা শুরু করেছিল ভারতের অযোধ্যা অভিমুখে। যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত প্রায় মনে হয় 16 কিলোমিটার। 16 কিলোমিটার রাস্তা সকাল থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। সেই বয়সে উনি ওখান থেকে ওনার নেতৃত্বে মুসলমানেরা পায়ে হেঁটে ঝিকরগাছা পর্যন্ত এসে পৌঁছেছিল। আমি তখন ছাত্র, আমার বয়স তখন 16 বছর। আমিও সেই ইমানি কাফেলায় ছিলাম আলহামদুলিল্লাহ। যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত পায়ে হেঁটে আমরা এসেছিলাম এবং সেখানে সেই ইমানি নুরানি কাফেলার উপর গুলি হয়েছিল। 2 জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। বাবরি মসজিদ লং মার্চ এখানে সমাপ্ত হয়েছিল এই ঝিকরগাছায়। ইতিহাসের পাতায় ঝিকরগাছা নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। যখনই বাবরি মসজিদের কথা আসবে, বাবরি মসজিদকে ওরা ভেঙে ফেলেছে, তারপর সেখানে 500 বছরের ইতিহাসকে মুছে ফেলে একটা কলঙ্কিত রায়ের মাধ্যমে সেখানে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। কিন্তু যারা বাতিলের পথে থাকে, তারা যতই জৌলুস দেখাক না কেন, তাদের অন্তরের মধ্যে সবসময় আতঙ্ক এবং ভীতি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের মধ্যে, সত্যের মধ্যে এই সাহস দিয়েছেন, সত্যের পথে যারা থাকে তারা দুর্বল থাকলেও, তারা সংখ্যায় কম থাকলেও, তারা সর্বদিক থেকে সংখ্যায় শক্তিতে দুর্বল থাকলেও তাদের অন্তরের মধ্যে একটা সাহস থাকে। আর মিথ্যাপন্থীরা সংখ্যায় যতই বেশি থাকুক, শক্তিতে যতই বলিয়ান হোক,
তাদের অন্তরের মধ্যে একটা ভীতি থাকে, ভয় থাকে। আজকের হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের 500 বছরের ইতিহাসকে কলমের খোঁচা দিয়ে মুছে ফেলতে চেয়েছে এবং সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। মনে করেছে যে এটাই মনে হয় ইতিহাসের শেষ অধ্যায়। আল্লাহর কসম খেয়ে বলি, এটা ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এই অধ্যায়ের পরে আবার নতুন ইতিহাস রচিত হবে। রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে। এই ভয় এবং এই আতঙ্ক হিন্দুত্ববাদীদের অন্তরের মধ্যে আছে। এই জন্য আমাকে, আমি সাধারণ একজন মানুষ, আমি খুঁজে পাই না যে আমাকে এত ভয় পায় কেন। তার মূল কারণ হলো এই জায়গাটাতে যে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবরি মসজিদের এই চেতনা মুসলমানদের হৃদয় থেকে আমরা মুছে ফেল যেতে দেব না। আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জ্বালিয়ে যাব। আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করে যাবে। আজ না পারলে 100 বছর পর আমরা আবার আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর যেই জমিনে একবার আল্লাহর কোনো ঘর মসজিদ নির্মিত হয়, কিয়ামত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই, সেটা আল্লাহর জন্য পার্মানেন্ট হয়ে যায়। 500 বছর আগে মোগল স্থপতি, মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবর, তিনি আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। 500 বছর পর এসে কল্পিত রাম মন্দিরের, রামের জন্মস্থানকে আবিষ্কার করে কাল্পনিক একটা গল্প সাজিয়ে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা কোনো জুলুম করব না, আমরা অন্য ধর্মাবলম্বীদের, সংখ্যালঘুদের কোনো বৈধ অধিকারের উপরে আমরা একচুল পরিমাণ হস্তক্ষেপ করি না। ইতিহাস সাক্ষী, আমরা কোনো দিন, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খেলাফতের পতাকা উড়িয়েছে মুসলমানেরা, দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে, কিন্তু কোনোদিন অন্যায়ভাবে গায়ের জোরে কোনো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়কে তারা মসজিদে রূপান্তরিত করে নাই। হ্যাঁ, অনেক জায়গায় এমন হয়েছে, এখনো হয়, যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন, পশ্চিমা বিশ্বে থাকেন, তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ, কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবেই তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। গির্জা যায় না, না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে। এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে, অসংখ্য অগণিত গির্জা, একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত, ব্রিটিশ পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত, গোটা পশ্চিমা বিশ্বের প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে। জোর করে নয়, গায়ের জোরে নয়, বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসাবে বিক্রি করে দিচ্ছে। মুসলমানরা গির্জাকে সংস্কার করে মসজিদ বানাচ্ছে, যেখানে শত বছর পর্যন্ত আল্লাহু আকবরের আজানের ধ্বনি নিষিদ্ধ ছিল, আজ ইউরোপের শহরে শহরে আল্লাহু আকবরের আজানের আওয়াজ উচ্চারিত হচ্ছে। এই আওয়াজ শুরু হয়েছে, থামবে না, সারা দুনিয়ায় আল্লাহর দিন বিজয়ী হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, কথা আলম, এইটা একটা প্রসঙ্গ বললাম, ঝিকর কাসা নাম দেখে আমার ইতিহাস মনে পড়ে গেল, আজ থেকে প্রায় 33 বছর আগের ইতিহাস, আমার নিজের চোখে দেখা ইতিহাস এবং আমার নিজের সংশ্লিষ্টতার ইতিহাস। কাজেই আপনারা ঝিকর কাসাবাসী, আপনাদের অধিকার, আপনাদের আগামী প্রজন্মের অধিকার, ঝিকর কাসার অন্য সব ইতিহাসের পাশাপাশি আপনারা বাবরি মসজিদের ইতিহাসকে সংরক্ষণ করবেন। এই অধিকারটাকে এবং এই চেতনাকে
মসজিদের এই চেতনা, বাবরি মসজিদের চেতনার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন।